সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগ বাসস্ট্যান্ডে বেহাল পানীয় জলের অবস্থা, বেহাল নিকাশি ব্যবস্থা, সমস্ত কিছু আজকে বৃহস্পতিবার খতিয়ে দেখলেন আরামবাগ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ডক্টর অতনু কুণ্ডু। সাথে ছিলেন আরামবাগ পৌরসভার একাধিক ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা। বেশ কিছুদিন ধরেই আরামবাগ বাসস্ট্যান্ডের এই এলাকায় নর্দমার জল ওভারফ্লো হয়ে রাস্তার ওপর দিয়ে বইছিল। এছাড়াও বাসস্ট্যান্ডে পানীয় জলের আকাল চলছিল বেশ কিছুদিন ধরে। সমস্ত অভিযোগ পাওয়ার পরে আজ ছুটে এলেন বর্তমান পৌর প্রশাসক। তিনি বললেন দ্রুত সকল সমস্যার সমাধান করা হবে। ছিলাম বলতে এখানে কিছু নিকাশি ব্যবস্থার কিছু সমস্যা আছে, সেটা আমরা দেখে গেলাম। প্লাস পানীয় জলেরও কিছু সমস্যা আছে, সেগুলো দেখে গেলাম। লোকজনের সাথে আমরা কথা বললাম, তো এটাকে যেভাবে ঠিক করা যায় সেটা তাদের সাথে আলোচনা করলাম এবং আমরা এটা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে চেষ্টা করছি এই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। না, এই কতক্ষণ বলতে দেখুন, এটা তো চট জলদি কিছু করা যাবে না, এটা সমাধান করতে হবে। তার সাথেও আমরা দোকানদারদেরকেও বলে গেলাম যে ধরুন ড্রেনটা তো পরিষ্কার হয়, পরিষ্কার করার পর আবার ড্রেনটা বুজে যায়, তাতে দেখা যাচ্ছে যেটা প্লাস্টিক, চায়ের কাপ, বিভিন্ন খাবারের প্যাকেট সে ড্রেনের মধ্যে পড়ে আছে। তো আমরা তাদেরকে বললাম যে এইগুলো না ফেলার জন্য। তো এখন যেহেতু এইটা পরিষ্কার করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, কারণ এইটা করতে গেলে হয়তো ট্রাফিকের একটা সমস্যা হতে পারে, সেই জন্য আমরা রবিবার দিন ভাবছি যে ছুটির দিন আছে, তো ওই দিনটা একটু পরীক্ষাও থাকবে না, ট্রাফিকটাও কম থাকবে, তো রবিবার দিন আমরা ভাবছি এই জায়গাগুলো আমরা একটু পরিষ্কার করবো। এবং তার সাথে সাথে যেটা আমরা যেটা আরও বলতে চাইছি, মানুষকে একটু সচেতন হতে হবে, ড্রেনের মধ্যে প্লাস্টিক, চায়ের কাপ, বিভিন্ন জিনিস আবর্জনা যেন না তারা না ফেলে দেয় সেটাও। এবং আমরা এখানে কিছু ডাস্টবিন, বড়ো বড়ো বিন, গ্রিন কালারের, সেগুলো সব বিভিন্ন জায়গায় দেওয়ার ব্যবস্থা করছি এবং বলে যাচ্ছি যে আপনারা এতে ফেলবেন। মিউনিসিপ্যালিটি থেকে প্রত্যেক দিন সকালবেলায় বাঁশি বাজিয়ে আসে, গাড়ি আসে, সেই সেইখানে তো ফেলা ফেলুন, তাহলে আর ড্রেনগুলো অন্তত বুঝবে না। হ্যাঁ, এটাও শুনলাম আমরা এসে যে এখানে পানীয় জলের একটু সমস্যা আছে, সেটাও আমরা নিশ্চয়ই মানুষকে তো জল আমরা দেবো। এবং আগামী গরম আসছে এবং এখানে প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, বাসস্ট্যান্ড একটা জনবহুল এলাকা, এখানে পানীয় জলেরও ব্যবস্থা থাকবে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। কে বলেছে আপনাদেরকে জল পাওয়া যাচ্ছে না? এটা প্রথমে তো হয়তো এটা মানে কি বলবো, আপনাদেরকে গায়ে নেবেন না, এটা হয়তো আপনাদের বানানোর কথা। কে বলেছে জল পায় না? জল এখানে অ্যাভেলেবেল, পর্যাপ্ত পরিমাণে জল আছে, বাসস্ট্যান্ড চত্বরে প্রচণ্ড জল আছে। আর এই বাসস্ট্যান্ডের যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের জল নিয়ে এখানে আশেপাশের ব্যবসাদাররা ব্যবসা বাণিজ্য করছে, এখানে প্রচুর পরিমাণে জল আছে। কোনটা কোনটা? হ্যাঁ, ওটা একটু খারাপ আছে, ওটা আমাদের ওটা তো একটা এদিকে কোম্পানি থেকে আমাদের দিয়েছিলো, আমাদের যে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে বর্তমানে প্রাক্তন কাউন্সিলর ছিল, ওই আমাদের সুমিতা মণ্ডলের স্বামী দিবাকর দাকে একজন কোনো এনজিও কোম্পানি থেকে দিয়েছিলেন, ওটা ওখানে বসানো হয়েছিল, ওটা খারাপ হয়েছে। আমরা ওটা মেরামত করার জন্য মানে আমরা চেয়ারম্যান, আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান, ওনার সঙ্গে আমরা কথা বলেছি, উনি বলেছেন ওটা দ্রুততার সঙ্গে মেরামত করে দেবেন। এবং আর এর সাথে আরও কিছু কথা হয়েছে, এই যেমন ধরুন ওই মহুয়ার সামনেটাতে এখানটাতে আমরা একটা পানীয় জলের ব্যবস্থা করব, যাতে এখানে পানীয় জলের একটা সেট তৈরি করব, যাতে সাধারণ মানুষের পানীয় জল পেতে না কোনো সমস্যা হয়। এটা আমার সঙ্গে চেয়ারম্যানের কথা হয়েছে। আমরা 14 তারিখে যদি বোর্ড গঠন হয়ে যায়, তো আমরা তারপরে ওই কাজটা আবার আমরা দ্রুতগতিতে সম্পূর্ণ করতে পারবো। আর বাসস্ট্যান্ডে যে ড্রেনটার কথা বলছেন, সামনে জল জমে আছে, এটা আমরা চেয়ারম্যানকে জানিয়েছিলাম,
কারণ আপনারাও জানেন যে আপনার জানুয়ারি মাস থেকে নির্বাচন ডিক্লিয়ার হয়ে গেল, যার জন্য নির্বাচন ডিক্লিয়ার হয়ে যাওয়ার জন্য নির্বাচন লাগু থাকলে কোনো উন্নয়নের কাজ করা যায় না। তো আশা করছি পৌর ভোট গঠন হয়ে গেলেই এটা আমরা আশা করছি 15 দিনের মধ্যে যে রাস্তার জলটা বেরোচ্ছে ড্রেনটা এটা 15 দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এটা। আমার নাম শেখ শফিকুল ইসলাম। আপনারা আমার নামটা বারবার আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার নাম সবাই জানে। লাইন আছে এই মুহূর্তে, কিছু লাইন খারাপ আছে, সেগুলো আমরা দেখতে এলাম, আমরা ইমিডিয়েটলি সেগুলো ঠিক করে দেব, তার ব্যবস্থা নিতেই এলাম। জল আছে, কিছু পাইপ লাইনে ডিস্টার্ব হয়েছে, এক্ষুনি আমরা যে ব্যবস্থা করে দিচ্ছি। এখানে অ্যাডমিনিস্ট্রেটর এসেছিলেন, আমি ইঞ্জিনিয়ার সাহেব এসে, বড়োবাবু এসছে এবং ছাপাই বিভাগের লোক এসছে। আমার নাম মানস কুমার। আমি এসেই পদে আছি, সাব ইঞ্জিনিয়ার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। অনিরপেক্ষ সংবাদপত্র, হ্যাঁ আমরাই তুলে ধরবো আপনাদের সমস্যার কথা, আপনাদের অভাব অভিযোগের কথা। প্রতিদিন সকালে অনিরপেক্ষ সংবাদপত্রের পাতায় পাতায় লেখা থাকবে আপনাদের মনের কথা, তাই আপনার হকার বন্ধুকে আজই বলে রাখুন। আর হ্যাঁ অবশ্যই, ছোট মুখে বড় কথা আমরাই বলতে পারি।